আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমি ঢাকা বোর্ড 2022 সালে সেট অফ ফাংশন থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, সেই সৃজনশীল প্রশ্নটি আমরা খুব সহজে সমাধান করব। তো এখানে ক নম্বরে একটা ফাংশন দেওয়া আছে, যে ফাংশন অফ টি ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই টি স্কোয়ার হলে এফ অফ মাইনাস 1/3 এর মান নির্ণয় করো। তাহলে ক নম্বর সমাধান কি হবে দেওয়া আছে, আগে লিখি। যে দেওয়া আছে এফ অফ টি ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই টি স্কোয়ার। এখন এই যে এফ অফ মাইনাস 1/3 এর মান নির্ণয় করার জন্য এই টির পরিবর্তে আমরা মাইনাস 1/3 বসাবো, অর্থাৎ টিকে সরিয়ে সেখানে মাইনাস 1/3 বসাবো। নেক্সট লাইনে যেটা হবে এই যে দেখো মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার 4, এটার মানে হচ্ছে 1/3 টু দি পাওয়ার 4। কারণটা কি, এই যে পাওয়ার যেহেতু জোর, তাহলে নেগেটিভ সংখ্যা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ পাওয়ার যদি জোর থাকে তাহলে যে কোনো নেগেটিভ সংখ্যা পজিটিভ হয়ে যাবে, কিন্তু বিজোড় থাকলে এটা নেগেটিভ সংখ্যায় আসতো। অর্থাৎ এখানে ওয়ান বাই এখানে ওয়ান এর পাওয়ার ও 4, কিন্তু ওয়ান এর পাওয়ার 4 মানে তো 1। তাহলে 3 টু দি পাওয়ার 4 কে আমরা 3 গুণন 3 গুণন 3 এরকম চারবার গুণ করতে পারি, অর্থাৎ এটা হয় হচ্ছে 1/81, এবং -1/3 হোল স্কয়ার মানে 1/9, এবং নিচেও তাই। তাহলে এই কাজটা আমরা এখন করব। এখন এখানে দেখো যে উপরের যে অংশটুকু, তো এটা একটা ভগ্নাংশ, অর্থাৎ তাহলে আমরা এখানে যদি লসা গুণি, অর্থাৎ এখানে 1/81 প্লাস 1/9 প্লাস 1, এটার লসাগু কিন্তু 81 আসে। তাহলে 81 কে 81 দ্বারা ভাগ করে দিলে 1 হয়, সে 1 দ্বারা আবার 1 কে গুণ করলে 1 হয়, প্লাস 81 কে 9 দ্বারা ভাগ করে দিলে 9 হয়, 9 দ্বারা আবার সেই লব কে গুণ করে দিলে 9 হয়, এবং 81 কে 1 দ্বারা গুণ করে দিলে 81 হয়, কারণ এটার নিচে একটা 1 আছে, ভাগ করে দিলে 81, গুণ করে দিলে 81 থাকে। তাহলে উপরে জাস্ট এই কাজটা করতে হবে এখানে, অর্থাৎ লসাগু নির্ণয় করতে হবে। তো পরের লাইনে আমরা এইভাবে কাজটা করব, নিচে যা আছে তাই থাকবে। এখন উপরে এই যে দেখো যে 81, 9 এবং 1 যোগ করে দিলে 91, তা 91/81 এবং 1/9। এখন এটা এটার সাথে ভাগ অবস্থা আছে, তাহলে ভাগের কাজটা কি, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। পরের লাইনে 91/81 গুণ 9/1, তাহলে এখানে এটা একটা কাটাকাটি করে এখানে আমাদের 9 অ্যান্সার আছে, অর্থাৎ 91/9, এটার অ্যান্সার 91/9। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা খ নম্বর সমস্যাটি সমাধান করব, যে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। তাহলে সমাধান দেওয়া আছে, আর একটা অন্বয় দেওয়া আছে, যে সে অন্বয়টা x বিলংস টু বি হবে এবং y বিলংস টু বি হবে, অর্থাৎ ক্রমজোর গুলো প্রথম উপাদান বি সেট থেকে আসবে, দ্বিতীয় উপাদান বি সেট থেকে আসবে, এবং এমন হবে যে, অর্থাৎ প্রথম উপাদান হবে দ্বিতীয় উপাদান থেকে এক কম, অর্থাৎ ওয়াই এর মান যেটা হবে এক্স এর মান হবে তার চেয়ে এক কম। তাহলে প্রদত্ত শর্ত থেকে আমরা যেটা পাই সেই শর্তটা আগে লিখি, এবং এখান থেকে আমরা ওয়াই এর মান নির্ণয় করব, অর্থাৎ এখানে -1 কে এক্স এর সাথে প্লাস করে ফেলবো, বা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 হবে। এখন এক্স বিলংস টু বি এর জন্য ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করি, অর্থাৎ বি সেটের যে সদস্যগুলো সেটা সেই সদস্যগুলো আমরা এক্স এর জায়গায় বসাবো, বসিয়ে আমরা ওয়াই এর মান নির্ণয় করব। তাহলে আমরা ওই ছকে যাই, যে এখানে ছকে এক্স এবং ওয়াই থাকবে, এক্স এর মানগুলো হবে এই যে বি সেটের যে সদস্য সেগুলা, অর্থাৎ 3, 4, 5, 6, এবং এখানে দেখো এই যে এই সমীকরণে যদি এক্স এর মান 4 বসাই, অর্থাৎ এক্স এর মান যদি 3 বসাই, তাহলে আমরা পাই 3 + 1 ইজ ইকুয়াল টু 4। তাহলে এখানে আমরা 4 বসাই দেবো, এবং এখানে যদি এক্স এর মান যদি 4 বসায়, তাহলে ওয়াই এর মান হবে 4 + 1, অর্থাৎ 5 হবে। অনুরূপভাবে 5 বসালে 5 এর 6 হবে, এবং 6 বসালে 6 এর 7 হবে। যেহেতু এই 7 সংখ্যাটা বি সেটের সদস্য নয়, সুতরাং এই যে 6, 7 যে ক্রমজোরটা সেটাও অন্য আর এর ভিতরে থাকতে পারবে না, অর্থাৎ যেহেতু 7 ডাজ নট বিলংস টু বি, সুতরাং 6, 7 এই ক্রমজোরটা ডাজ নট বিলংস টু আর হবে। তাহলে এই জোড়াটা বাদে বাকি যে জোড়াগুলা, সেই জোড়াগুলাই নির্ণয়ে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হবে, অর্থাৎ 3, 4, 4, 5, 5, 6
এবং এখানে রেঞ্জ নির্ণয় করবা কিভাবে, যে ওয়াইয়ের যে মানগুলা সেগুলো হচ্ছে রেঞ্জ, অর্থাৎ এই ক্রোমোজোরগুলোর দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেট যেটা, সেই সেটকে আমরা রেঞ্জ বলবো। তো এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার গ নম্বর সমস্যাটি সমাধান করবো। গ নম্বর সমস্যাটি বলা আছে পাওয়ার বি প্রাইম বাদ এ প্রাইম নির্ণয় করো। তাহলে গ নম্বর সমাধান তো দেওয়া আছে এ সেটের যে সদস্যগুলো, যে এক্স বিলংস টু এন এবং এক্স মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা 9 এর চেয়ে ছোট অথবা সমান। তাহলে মৌলিক সংখ্যা আমরা জানি যে যে সংখ্যার গুণনীয়ক 1 এবং সংখ্যাটি নিচে সেটি সেগুলি মৌলিক সংখ্যা, এবং মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে। তাহলে এখান থেকে তাহলে 9 এর থেকে ছোট অথবা সমান যে মৌলিক সংখ্যা সেট হবে, সদস্যগুলো হবে 2, 3, 5, 7, এবং বি সেটের সদস্য তো দেওয়াই আছে। তাহলে এখন আমাদের সার্বিক সেট যেটা দেওয়া আছে যে এক্স বিলংস টু এন, অর্থাৎ সেটার সার্বিক সেটের সদস্যগুলো হবে স্বাভাবিক সংখ্যা 1 এর সমান অথবা ছোট এবং 8-এর থেকে ছোট। তাহলে সদস্যগুলো হবে 1 থেকে 7 পর্যন্ত, যেহেতু 8-এর থেকে ছোট বলছে এবং 1-এর সমান বলছে, তাহলে 1 থেকে 7 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেটই সার্বিক সেট হবে। এখন আমাদের প্রথমত আগে এই যে বি প্রাইম এবং এ প্রাইম এগুলো নির্ণয় করতে হবে, অর্থাৎ বি এর পূরক সেট এবং এ এর পূরক সেট নির্ণয় করতে হবে। তাহলে বি এর পূরক সেট ইউ বাদ বি, অর্থাৎ ইউ সেটের সদস্য লিখবো, এবং এখানে মাইনাস চিহ্নটা, এটাকে বাদ সেট বলা হয়, এবং যেহেতু বি সেটের যে সদস্যগুলো সেগুলো বাদ হবে, অর্থাৎ বাদ সেট। বি সেটের সদস্যগুলো সবগুলো আমরা এখানে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে বি সেটের সদস্য 3, 4, 5, 6 এগুলো সব বাদ। তাহলে এখান থেকেও 3, 4, 5, 6, 7 বাদ। তাহলে থাকে এখানে 1, 2, 7, এবং এ প্রাইম অর্থাৎ এর পূরক হচ্ছে ইউ বাদ এ, অর্থাৎ ইউ সেটের সদস্য আগে লিখবো, এরপরে বাদ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দিয়ে এ সেটের সদস্য লিখবো। এ সেটের সকল সদস্য বাদ যাবে, আলটিমেটলি এখান থেকে 2, 3, 5, 7 বাদ যাবে। তাহলে থাকবে আমাদের 1, 4, 6। এখন এই দুটার আবার এই যে বাদ সেট নির্ণয় করবো, অর্থাৎ বি প্রাইম বাদ এ প্রাইম। তাহলে বি প্রাইম সেটের সদস্য হচ্ছে 1, 1, 2, 7 এবং এ প্রাইম সেটের সদস্য হচ্ছে 1, 4, 7। তাহলে এই সেটের সদস্য সবগুলো বাদ যাবে, বাদ গেলে এখানে তোমার থাকবে শুধু 2, 7। এখন পাওয়ার অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে যে সেটের সদস্য যেহেতু 2টা, তাহলে পাওয়ার সেটের সদস্য হবে 4টা, অর্থাৎ প্রথমে 1টা করে নিয়ে গঠিত সেট হবে এবং তারপরে 2টা নিয়ে গঠিত সেট, এবং সর্বশেষ একটা ফাঁকা সেট, এবং সর্বশেষ দুই পাশে সেকেন্ড বাকেট দিয়ে লিখতে হবে, কারণ এগুলো সবই হলো এক একটা সেটের এক একটা সেট। এখানে 4টা সেট, তাহলে অর্থাৎ পাওয়ার অফ বি প্রাইম বাদ এ প্রাইম, এ সেটের সদস্য হচ্ছে এখানে 4টা। এটাকে আমরা অ্যান্সার হিসেবে লিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।